নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো ইঁচড় দিয়ে মুসুর ডালের একটা রেসিপি যা রুটি কিংবা ভাত দুটোর সাথে খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে তো চলো রেসিপিটা এবার শুরু করা যাক সবার প্রথমে এখানে আমি ইচোর কেটে নিয়েছি ইচোরগুলোকে খুব বড় কাটিনি ঠিক দেখো এরকম সাইজে কেটে নিয়েছি এখন সবার প্রথমে ইচোরগুলোকে একটু ভাপিয়ে নেব তার জন্য এখানে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি আগে থেকে এবার দিয়ে দিলাম ইচরগুলো। ইচর দেওয়ার পর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম সেদ্ধ করার সময় নুনটা দিলে ইঁচড়ের মধ্যে ভালো মতো নুনটা যায় এবার ঢাকা দিয়ে দেখো কিছুক্ষণ রেখে দিলাম কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম ইঁচড়টা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার ইঁচড়টাকে নামিয়ে রাখবো এদিকে মশলা করার জন্য নিয়েছি আমি আদা আর এক চামচের মতো জিরে এটাকে বেটে নেব কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলই বানাবো ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম কালো চিরি ফোড়নটাকে একটু ভেজে নেব এরপর দিয়ে দিলাম দুটো তেজপাতা তারপর দিয়েছি তেলের মধ্যে আলু এখানে আমি আগের থেকে আলু কেটে ধুয়ে রেখেছিলাম এবার আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন এবার নুন দিয়ে আলুগুলোকে একটু নাচড়া করে নেব হালকা করে একটু আলুগুলোকে ভেজে নেব আলু যখন হালকা ভাজা হয়ে যাবে খুব বেশি ভাজার দরকার নেই হালকা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একে একে মশলা দিয়ে দেবো সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এখন ভালো করে তেলের সাথে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মিশিয়ে নেব কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে প্রথমে হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা বেশ সুন্দর হয় এরপর দিয়ে দিলাম এখানে বেটে রাখা জিরে আর আদা এবার সব মশলা একসাথে আমি কষিয়ে নেব দিয়ে দিলাম সামান্য একটু জল যাতে মশলা কষানোর সময় মশলাটা না পুড়ে যায় এখন নাড়াচাড়া করে নিচ্ছি মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে এবার আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব এদিকে আমি নিয়ে নিয়েছি দেড় কাপের মতো মসুর ডাল ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে আলুটা কিছুক্ষণ ধরে কষানোর পরে মশলাটা কষানো হয়ে গেছে আর এদিকে দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে এই সময় দিয়ে দেবো আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ইঁচড়গুলো ইঁচড়গুলো আমি আগের থেকে আর ভাজলাম না একবারই সরাসরি মশলার মধ্যে দিয়ে ভেজে নেব এইভাবেই আমি কিছুক্ষণ মশলার সাথে ইঁচড়টাকেও কষিয়ে নেব এই সময় আঁচটাকে একেবারে কমে রেখেছি কিছুক্ষণ পর যখন কষানো হয়ে যাবে ইঁচড়টা ভালো মতো মশলার সাথে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে অল্প চিনি এতে করে স্বাদের ব্যালেন্সটা ভালো হয় এরপর দিয়ে দিলাম ধুয়ে রাখা মুসুর ডাল ডালটা দিয়ে আবার ওমে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ডালের যে জলটা সেটা একটু শুকিয়ে নেব এইভাবে কিছুক্ষণ রান্না করতে করতে ডালের জলটা শুকিয়ে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছ ডালের জলটা কিন্তু একদম নেই এবার আমি না করে পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে করে মুসুর ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর আলুগুলোও সেদ্ধ হয়ে যায় আর খুবই হালকা মশলা দিয়ে এরকম রান্না এই গরমে খেতে বেশ ভালো লাগে এবার ভালো মতো একটু মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করার জন্য রেখে দেব কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম নাচাড়া করে দেখে নিয়েছিলাম আবারও ভালো করে একটু নাচাড়া করে নিচ্ছি ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এখন আবারও ভালো করে নাচাড়া করে নিচ্ছি একটু ঝোল ঝোল নামাবো তাই আমি বেশি শুকনো করবো না আর এদিকে দেখো গরম মশলা আগের থেকে বেটে এদিকে আগে থেকে গোটা গরম মশলা একটু বেটে রেখেছিলাম এবার দেখো আরও কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে নিলাম এবার ডালটা কিন্তু ভালো মতো গলে গেছে এরকম একটা ডাল রুটি কিংবা ভাত দুটোর সাথেই তোমরা খেতে পারো আর খুব বেশি মশলা এখানে ব্যবহার করিনি এরপর আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা গরম মশলা গোটা গরম মশলা বেটে দিলে এই স্বাদটা বেশি ভালো হয় আর গন্ধটাও খুব সুন্দর হয় গরম মশলাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো ঘি ঘি দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এখন গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব তারপরে তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে তো তৈরি হয়ে গেল আজকে ইঁচ দিয়ে মুসুর ডালের রেসিপি আজকে রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভুলবে না নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে ভিডিও ছাড়া মাত্র সবার থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন